বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এই বছরের ভাবনা মায়াপুরের ইসকন মন্দির। মুর্শিদাবাদ জেলার মধ্যে অন্যতম বড় পুজোগুলির মধ্যে প্রতি বছরই বিশেষ সাড়া ফেলে থাকে কান্দির অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। বিগত কয়েক দশক ধরে কান্দির অরবিন্দ স্পোর্টিং ক্লাব জেলাবাসীকে দুর্গাপুজোয় বিশেষ সাড়া ফেলে থাকছে। এই পুজোয় এবছর জেলাবাসী তথা কান্দি শহরবাসীকে বিশেষ চমক দেওয়ার উদ্দেশ্যে প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে মায়াপুরের ইসকন মন্দির তারা তাদের দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরেছে। মন্দপুষ্পম ধূপ দীপ নৈবেদ্যম চিন্তায়েত্রিণীম ওম পত্রিকে নবদুর্গে ত্বাম। যারা সপ্তমী পূজার পুষ্পাঞ্জলি দেবেন এবং ভোগের পর পুষ্পাঞ্জলি হবে, আপনারা মণ্ডপে চলে আসুন যারা সপ্তমী বিহিত পূজার পুষ্পাঞ্জলি দেবেন। এবছর থিম আমাদের মায়াপুর ইসকন মন্দির, এবং ইসকন মন্দির শুধু প্যান্ডেলটাই নয়, তার সঙ্গে সঙ্গে ভেতরে যে কৃষ্ণমূর্তি আদলে তৈরি দুর্গা এবছর আমরা করতে পেরেছি, এবং এই চিন্তাভাবনাটা মোটামুটি আমাদের সেক্রেটারি পার্থপ্রতিম সরকার মাথা থেকেই এসছে, এবং আগামী দিনে এর থেকে একটু যদি ভালো করা যায় সেটাও চিন্তাভাবনা এখন থেকেই শুরু। মোটামুটি 16-20 লাখ, এটা প্রায় 43 বছর হয়ে গেল। ভিড় আমরা পঞ্চমীর দিন থেকে দেখেছি, দুদিনই বৃষ্টি হয়েছে, পঞ্চমী ষষ্ঠী দুদিনই, তার মধ্যে যে ভিড় আস লক্ষ্য করেছি আর কি, তাতে করে আমরা সামাল দিতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। লাইটিংয়ের যে চমক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ওনারা শুরু করেছেন একদম সেই প্রকল্পের দিকে দিকে ছড়িয়ে গেছে, এবং এই রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, সবুজ সাথী, এগুলো বিভিন্ন প্রকল্পগুলো আমরা এখানে যে লাগাতে পেরেছি, এবং এই প্রকল্পগুলোকে আগামী দিনে ভবিষ্যৎকে অনেক উজ্জ্বল করবে এই আশা রেখে এই জিনিসগুলো রাখবো। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।